আমাদের মেয়েদের মাধ্যমে এই নম্বরটা আপনাদের মাধ্যমে এই নম্বরটা প্রচার করি। আমাদের এই নম্বরটা আমাদের স্পেশাল সেল আছে তার কাছে থাকে। তো আমরা যদি একটি মেয়েও যদি বিপদে যদি ওরকে কোনো পরিষেবা দিতে পারি, যেটা বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এই নম্বরটা দেওয়াটা এটা পারপাস যেটা আছে সার্থক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে উপস্থিত ছিলেন স্বস্তিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া, উপনগরপাল উত্তর শ্রীহরি পাণ্ডে, উপনগরপাল মধ্য আশিস মৌর্য, উপনগরপাল দক্ষিণ অজয় প্রসাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এই দিনের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নগরপাল অলোক রাজোরিয়া বলেন, মহিলাদের জন্য একটি আলাদা নাম্বার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চালু করা হয়েছে। সেই বিষয়েও এদিন স্কুলের ছাত্রীদের অবগত করা হয় এবং তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের বিষয়েও আলোচনা করা হয়। ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেআইনি বাজি কারখানার বিষয়ে পুলিশের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া। তিনি বলেন, ইতিমধ্যেই দেবক এলাকায় তিনটি পৃথক অভিযানের মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও নিউ ব্যারাকপুর এলাকায় দত্তপুকুর থেকে আনা কিছু বেআইনি বাজি ট্রাকে করে রাখা হয়েছিল, সেটির খবর পেয়েও অভিযান চালানো হয়েছে বলেও এদিন জানান তিনি। দেখুন, এই নম্বরটা আগে থেকেই চালু আছে। আমরা এই নম্বরে যে চালু করার যে ভেবেছিলাম কি এটা নম্বরটা আমরা সবাই মেয়েরা জানবে, সেটা নিজে সুখ সুবিধায় কথাটা অসুবিধায় কোনো কথাটা বলতে পারবে, সেটা সমাহ আমরা বেছে নিলাম এই দিনে কি আরও আমরা এটাকে প্রচার করি। আমাদের মেয়েদের মাধ্যমে এই নম্বরটা আপনাদের মাধ্যমে এই নম্বরটা প্রচার করি। আমাদের এই নম্বরটা আমাদের স্পেশাল সেল আছে তার কাছে থাকে। তো আমরা যদি একটি মেয়েও যদি বিপদে যদি ওরকে কোনো পরিষেবা দিতে পারি, যেটা বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এই নম্বরটা দেওয়াটা এটা পারপাস যেটা আছে সার্থক। অবশ্যই নেওয়া হবে। এই নম্বরটাতে আমাদের যেটা সেল আছে, যেখানে লেডি পুলিশকর্মীরা যারা আছেন, মহিলা পুলিশকর্মী, তারা এই নম্বরটাকে ধরবেন, ওনারা প্রবলেমটা শুনবেন, ইমিডিয়েটলি প্রবলেমের গভীরতা দেখে, প্রবলেমের নেচার দেখে ওনারা ব্যবস্থা নেবেন। ওটা ব্যবস্থা থানায় মাধ্যমে হতে পারে, ওটা ব্যবস্থা উনি ডাইরেক্টলি নিতে পারেন, ওটা ব্যবস্থা অন্যভাবে হতে পারে যে ধরনের প্রবলেম। এখনো পর্যন্ত কত সিজার যা বাজির খোল? দেখুন, টোটাল তো আমি আপনাকে মিডিয়ায় আমাদের যেটা গ্রুপ আছে ওর মাধ্যমে দিয়ে দেবো এক্স্যাক্ট নাম্বার, বাট আমরা দেবকে আই থিঙ্ক তিনটা কেস হয়েছে না, ওখানে তিনটা ডিফারেন্ট কেস হয়েছে, যেখানে আগে তারা যারা করতো না তারা প্রয়াস করছিল তৈরি করাটা, আমরা অর্ধেকটা কিছুটা তৈরি করতে পেরেছিল, তখনই আমরা রেড করে আমাদের সোর্স মারফতে ওটা রেড করে অনেকটাই আমরা ওই সামগ্রী যেটা ব্যবহার করে, মানে কেমিক্যালস আর কিছু অর্ধেক তৈরি, হ্যাঁ, র ম্যাটেরিয়াল অর্ধেক তৈরি বাজিটা আমরা উদ্ধার করেছি। হ্যাঁ, গ্রেপ্তার একজন হয়েছে, বাকি কিছু পলাতক আছে, ওরা গ্রেপ্তার। ওটা তো চলছেই। ওটা নিউ ব্যারাকপুরে বেসিক্যালি সিজার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে এই কোন জায়গাটা, যেটা দত্তপুকুরে যেটা ঘটনা হলো, ওখানে এসটিএফে কোনো একটা ওখানকার কেস ছিল, ওখান থেকে ওই বাজিটা লুকিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড় করিয়েছিল ট্রাক, দুটা ট্রাক ছিল, সেই ট্রাকটা এসটিএফ যে আছে আমাদের খবর দেয়, আমরা ওদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে ওটাকে উদ্ধার করি, আর ওটা প্রপার ডিসপোজাল না হওয়ার পর্যন্ত ওটাকে আমরা সেফলি রেখেছি। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।